দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে রানার কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমার কাছ থেকে জেনেছো। আসো আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 301 নং পৃষ্ঠা সাহসী জননী বাংলা কবির নাম কামাল চৌধুরী। কে লিখেছেন? কামাল চৌধুরী। সাহসী জননী বাংলা কামাল চৌধুরী। আজকে আমরা এই সাহসী জননী বাংলা কবিতা নিয়ে আলোকপাত করি। আশা করি তোমরা যেখানে যে অবস্থায় আছো সবাই সুস্থ আছো, ভালো থাকো। আমার ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা যেখানে আছো সেখান থেকেই অনুসরণ করো এবং এই ক্লাসটি শেষে তোমরা আবার নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবে, আমি এই আশা রাখি। তাহলে শুরুতেই আসি কামাল চৌধুরী, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি বাংলাদেশের, যিনি এখনও জীবিত আছেন। তিনি এই যে সাহসী জননী বাংলা এই কবিতায় আসলে কি বুঝাতে চেয়েছেন, আমরা আজকে সেই বিষয়টি ভালোভাবে জানার চেষ্টা করব। তার আগে দেখে নেই কবি কামাল চৌধুরীর কিছু সংক্ষিপ্ত পরিচয়। কামাল চৌধুরীর জন্ম 28শে জানুয়ারি 1957 সাল কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয়গড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন আমাদের এই কবি কামাল চৌধুরী। তাহলে আবারও বলছি, 28শে জানুয়ারি 1957 সাল কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয়গড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবি কামাল চৌধুরী তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও ছিলেন। এছাড়া তিনি উপজাতি অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী এদেরকে নিয়ে অনেক কাজ করেছেন। আমরা তার সাহিত্য কর্মগুলো থেকে কিছু দেখতে পাই। দেখো সাহিত্য কর্মগুলো যদি দেখি, কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী, টানা পুরাণের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধুলি ও সাগর দৃশ্য, হে মাটি পৃথিবী পুত্র, পান্থশালার ঘোড়া, এগুলো ছিল তার কাব্যগ্রন্থ। কিশোরদের জন্য লেখা কবিতা আপন মনের পাঠশালা, তিনি কিশোরদের জন্য কবিতা লিখেছেন, তার মধ্যে একটি আপন মনের পাঠশালা। এবার আসো তার অর্জন, কবি জীবনে তার অর্জন বাংলা একাডেমি পুরস্কার। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এবং সম্মানিত হন। সময়কাল, কবি 28শে জানুয়ারি 1957 সালে জন্মগ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত তিনি জীবিত আছেন, তিনি আমাদের মাঝে এখনও রয়েছেন। তার সাহিত্য কর্ম দিয়ে এখনও বাংলা সাহিত্যের ভাণ্ডারকে যতটা সম্ভব চেষ্টা করছেন ভরপুর করে দেওয়ার জন্য। তাহলে তোমরা সাহসী জননী বাংলা কবিতার কবি কামাল চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে জেনে গেলে তোমরা তোমার এই বইয়ের 301 নম্বর পৃষ্ঠায় কবি কামাল চৌধুরীর এই পরিস্থিতিটা আরেকবার ভালো করে বাসায় পড়ে নেবে। আসো এবার মনোযোগ সহকারে আমার সাথে সাথে তোমরা কবিতাটি মনে মনে পড়তে থাকবে, আর আমি তোমাদেরকে পড়ে শোনাবো, আবৃত্তি করে শোনাবো, যতটা সম্ভব বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে মূল পাঠ, তোদের অসুর নৃত্য ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুছে দিয়েছি 9 মাসে, চিরকবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্ব দেহ ভাত খায় ভিতু, কিন্তু কি ঘটলো শেষে, কে দেখালো মহা প্রতিরোধ, অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্বাস্ত আশ্রয়হীন পুরাগ্রাম মাতৃ অপমানে, কার রক্ত শুয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ, সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদীর তীর, ডাকাত পড়েছে গ্রামে মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে নীল কমলেরা জাগে, গ্রেনেড উঠেছে হাতে কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি বাঙালি, খেলেছি মেরেছি সুখে কান কেটে দিয়েছি তোদের, এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতার আবৃত্তিটা তোমরা শুনলে, এবার আসো কবিতা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি। তোদের অসুর নৃত্য ঠাঁঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুছে দিয়েছি 9 মাসে, পাকিস্তানিদের এখানে বোঝানো হয়েছে, তারা আমাদের এই দেশে যে শাসন করতে গিয়ে কত রকম আমাদেরকে নির্যাতন করেছে সেটা আমরা
নয় মাসের মধ্যে তাদেরকে ফিরিয়ে দিয়েছি এবং আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। চিরকবিতার দেশ ভেবেছিল অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য তাদের খর্বদেহ ভাত খায় ভীত। ওরা ভেবেছিল আমরা ভীতু ভয় পাই, কিন্তু না, আমরা প্রতিরোধ করে ওদের এই যে অন্যায় অবিচার অত্যাচার জুলুম তা প্রতিরোধ করে দিতে পেরেছি। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদী ধীর, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোনকে ঘুমায়, জাগে নীলকমলেরা জাগে। এখানে নীলকমলেরা অর্থাৎ আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের মুক্তিযোদ্ধারা তারা মরণপণ যুদ্ধ করেছে, সে কথাই এখানে উল্লেখ করা হয়েছে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। কবি সাহিত্যিকরা তখন তারা তাদের কলম এবং লেখনী দিয়ে এই যুদ্ধের প্রতিরোধ করেছে এবং মানুষের মাঝে তাদের এই যে বিদ্রোহ প্রতিরোধ এগুলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এবার বাঘের থাবা বোধ হবে আজ প্রতিশোধে, অর্থাৎ আমরাও আর ভীত নই, আমরাও তোমাদের উপযুক্ত জবাব দিব। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, অর্থাৎ বাঙালিও এবার তোমাদেরকে ছেড়ে দেবে না, তোমাদের প্রতিরোধ, তোমাদের পাল্টা হামলা এগুলো করে তারপরে বিজয় ছিনিয়ে আনবে। কবি এখানে সে কথাই বোঝাতে চেয়েছেন, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছে তোদের, অর্থাৎ পাকিস্তানিরা যে আত্মসমর্পণ করেছে তাদেরকে যে আমরা হারাতে পেরেছি, আমাদের বাংলাদেশ যে জয়লাভ করেছে, এই কথাটাই এখানে বলা হয়েছে। 1971 সালে আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কবি এখানে তাই কুড়িয়ে পেরেছেন। এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননীর বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে, অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই যে মুক্তিযোদ্ধারা তারা বিভিন্ন জায়গায়, শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরে ভারতেও তারা প্রশিক্ষণ নিয়ে এই যে মুক্তিযোদ্ধারা আমাদের শত্রুদের মোকাবেলা করেছে, তাদেরকে পরাজিত করে আমাদের স্বাধীনতার পতাকা উড়িয়ে আবার সেই দেশে ফিরে এসেছেন এবং এই দেশটাকে মুক্ত করে আমাদের বসবাস উপযোগী করেছেন, সে কথা এখানে বোঝানো হয়েছে। দেখো কবিতাটি বিশ্লেষণ করে এর পাঠ পরিস্থিতি, অর্থাৎ মূল যে ভাবটা আমরা যদি এভাবে বিশ্লেষণ করতে চাই, দেখো কবি কামাল চৌধুরীর ধুরীয় সাগর দৃশ্য কাব্যের অন্তর্গত সাহসী জননী বাংলা কবিতাটি তার কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে বলা হয়েছে ভীতু ও ভেত বলে যাদের অভিহিত করা হয়েছিল, সে মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায় জয় করে নেয় স্বাধীনতা, মুক্তির পতাকা তাদের হাতে, শত্রুর আসুরিক আচরণ বিকট উল্লাস আর নৃশংসতা স্বল্প সময় পরাভূত করা সম্ভব হয়, এ দেশের মানুষের মনে কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাত দৃঢ়তা আছে বলে, অনাদি অতীতের সংগ্রাম ভাষার জন্য রক্তদানের ইতিহাস মুক্তিযুদ্ধকালে ছিল বাঙালির প্রেরণার বাতিকর, এদেশের জনজীবনের বিভিন্ন বাকি আছে প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য, গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে আসলে এসবই বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দন, যা তার মাটির থেকে উঠে আসা সাহসের ফোয়ারা স্নাত সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশ মাতৃকার কুরে ক্রোড়ে। কবিতাটিতে দৃপ্ত উচ্চারণে মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তাই পুরো কবিতাটিতে কবি কামাল চৌধুরী তিনি আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং এদেশের মানুষের সাহস শৌর্য বীর্য এই বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আমাদের এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাসটিকে এখানে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি দেশ মাতৃকার জন্য আমাদের মুক্তিযোদ্ধা এবং বাঙালির যে মমত্ববোধ দেশপ্রেম তিনি তাও অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই কবিতা পাঠ করতে গিয়ে বা এই কবিতা পড়লে তোমরা বুঝতে পারবে এখানে অনেকগুলো শব্দ আছে, টিকা আছে, আমার কিছু টিকা আমরা এখানে লিখে রেখেছি। দেখো এই টিকাগুলো নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, টিকাগুলো হলো দেখো প্রথমে আমি লিখেছি অসুর নৃত্য। অসুর এখানে অসুরটা কি, অর্থাৎ হিন্দু পুরাণ মতে অসুর হলো দেবতাদের শত্রু দৈত্য বা দানব, অসুর নৃত্য হলো দানবদের নৃত্য। এখানে অসুর নৃত্য বলতে কবি বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় দংশলীলাকে বুঝিয়েছেন, তারা যে আমাদের উপর কি নির্যাতন করেছেন পাকিস্তানি হানাদার বাহিনী সেই কথাই এখানে বুঝিয়েছেন। তারপরে আসো হাত মুছে দিয়েছি,
অর্থাৎ পাকিস্তানিদের এই যে অত্যাচার জুলুমের যে কালো হাত, আমরা 9 মাস যুদ্ধ করে তাদের সেই হাত মুছে দিয়েছি, অর্থাৎ তাদেরকে পরাজিত করতে পেরেছি। এখানে কবি সেই কথাটাই বোঝাতে চেয়েছেন। চির কবিতার দেশ বাংলাদেশ, আসলে চির কবিতার দেশ। এখানে অনেক কবি সাহিত্যিক এদের জন্ম হয়েছে, তাই এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ কবির দেশ, কবিতার দেশ। নীল কমলেরা জাগে, নীল কমলেরা। এখানে নীল কমলেরা আমি আগেই তোমাদেরকে বলেছি, নীল কমলেরা হলো তোমার বোঝাতে চেয়েছেন এখানে নীল কমলেরা মুক্তি যোদ্ধা। আমাদের এই স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা, তাদেরকে বলা হয়েছে। আমরা যারা বাংলাদেশের অধিবাসী ওই সময়ে 1971-এর ঘটনায় যারা ছিলাম, তারা সবসময় ভয়ে আতঙ্কে ছিলাম, এমনকি এই দেশের আনাচে কানাচে আমরা পালিয়ে বেড়াতেছিলাম। এমনকি প্রায় 1 কোটি মানুষ পার্শ্ববর্তী এই রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছিল। তখন এই দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের এই নীল কমলের অর্থাৎ মুক্তিযোদ্ধারা তারা প্রাণপণ যুদ্ধ করেছে এবং তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। ঘৃণার কার্তুজ, পাকিস্তানের জুলুমবাজ এই সরকার, সামরিক সরকার, হানাদার সরকার, এই তাদের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, বঞ্চনা, নির্যাতন, এর বিরুদ্ধে বাঙালির যে ঘৃণা, সেই ঘৃণা একসময় বিস্ফোরণ ঘটে এবং শুরু হয় 1971 সালে প্রাণপণ যুদ্ধ। সেই যুদ্ধে আমরা আমাদের এই ঘৃণা তাদের উপর প্রতিরোধ হিসেবে, প্রতিশোধের আগুন হিসাবে জ্বলে উঠে এবং আমরা স্বাধীনতা অর্জন করি। কবিতার হাতে রাইফেল, এখানে দেখো অত্যন্ত সুন্দর একটি কথা, কবিতার হাতে রাইফেল। কীভাবে কবিতার হাতে রাইফেল হয়? কবি সাহিত্যিক, আমি আগেই বলেছি, তারা তাদের লেখনী দিয়ে, অপূর্ব লেখনী, অত্যন্ত সুনিপুণভাবে তারা কলম দিয়ে তারা রাইফেল, গ্রেনেডের কাজ করেছেন। তারা তাদের লেখনী দিয়ে সমস্ত মানুষের মাঝে একটা প্রতিরোধ, প্রতিশোধের স্পৃহা তৈরি করতে পেরেছেন, তাই বলা হয়েছে কবিতার হাতে রাইফেল। এবার আসো, রাত জাগা নির্বাসন শেষে, অর্থাৎ সকল কিছুর বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে মুক্তিযুদ্ধ যোদ্ধা এবং আমাদের দেশের স্বাধীনতাকামী মানুষেরা যখন স্বাধীনতা অর্জন করেছে, তখন এই মুক্তিযোদ্ধারা দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে যখন স্বাধীনতার মিছিল নিয়ে পতাকা উড়িয়ে উড়িয়ে আবার এই বাংলায় ফিরে এসেছেন, ঠিক সেই কথা বলা হয়েছে যে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে যখন রাত জাগা নির্বাসন শেষে তারা স্বাধীনতার সেই স্বাদ নিয়ে পতাকা উড়িয়ে চলে এসেছেন, এখানে কবি সেই কথাটা বোঝাতে চেয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার এটাই নির্দেশনা রইল, তোমরা বাসায় কবিতাটি অত্যন্ত সুন্দরভাবে বেশ কয়েকবার পাঠ করবে, পাশাপাশি আজকের যে আলোচনা হলো এই আলোচনাগুলো মনোযোগ সহকারে তোমরা উপলব্ধি করার চেষ্টা করবে। আর যে যেখানেই থাকো, আমি আবারও বলছি, তোমাদের এই কথাটি ভুলে গেলে চলবে না, বর্তমান করোনার সময়, এই সময় এই মহামারী অতিমারী, এই মহামারীর সময় তোমরা ঘরের বাইরে কখনো মাস্ক ছাড়া বের হবে না, আর যতটা সম্ভব স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং ঘরে ঢোকার সাথে সাথে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। তাহলে আসো এই কবিতা থেকে আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই, তোমরা সবাই এই বাড়ির কাজটুকু বাসায় বসে সুন্দরভাবে করার চেষ্টা করবে, দেখবা তাহলে তোমাদের অনেক উপকার হবে। তাহলে বাড়ির কাজটাকে দেখো, এখানে আমরা কয়েকটা চরণ লিখে দিচ্ছি, দেখো গ্রেনেড উঠেছে হাতে, গ্রেনেড উঠেছে হাতে, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, কবিতার হাতে রাইফেল। এবার বাঘের থাবা গোল হবে আজ প্রতিশোধ, এবার বাঘের থাবা ভোজ হবে আজ প্রতিশোধে, ভোজ ভোজ হবে আজ প্রতিশোধে, আজ প্রতিশোধে। চরণ দুটির
তাৎপর্য বিশ্লেষণ করে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের বাড়ির কাজ কি, আমার বলছি গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা ভোজ হবে আজ প্রতিশোধে। এই দুটি চরণ দিলাম, এই দুটি চরণের তোমরা খুব ভালোভাবে বিশ্লেষণ করবে। তাহলে আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।